আনন্দের রচনা থেকে পাঠ। তার লেখা মানুষের যথার্থ স্বরূপ, এই প্রবন্ধটির দুটো ভাগ আছে, দুই ভাগে এই প্রবন্ধটি রচনা করেছেন তিনি। প্রথম যে প্রবন্ধটি সেটি আমরা পড়ে শেষ করেছি, দ্বিতীয় প্রবন্ধটি শুরু করছি। এর নাম মানুষের যথার্থ স্বরূপ। আমরা এখানে দাঁড়াইয়া আছি কিন্তু আমাদের দৃষ্টি সম্মুখে প্রসারিত। অনেক সময় আমরা বহু দূরে দৃষ্টি নিক্ষেপ করি। মানুষও যতদিন চিন্তা করিতে আরম্ভ করিয়াছে ততদিন এইরূপ করিতেছে। মানুষ সর্বদাই সম্মুখে ভবিষ্যতে দৃষ্টি নিক্ষেপ করিতেছে। সে জানিতে চাহে এই শরীর ধ্বংস হইলে মানুষ কোথায় যায়। এই রহস্যভেদের জন্য বহু প্রকার মতবাদ প্রচলিত হইয়াছে, একের পর এক বহু মত উপস্থাপিত হইয়াছে, আবার শত শত মত খণ্ডিত হইয়া পরিত্যক্ত হইয়াছে, কতকগুলি গৃহীত হইয়াছে। আর যতদিন মানুষ এই জগতে বাস করিবে, যতদিন সে চিন্তা করিবে, ততদিন এই রূপ চলিবে। এই মতগুলির প্রত্যেকটিতেই কিছু না কিছু সত্য আছে, আবার সবগুলিতেই এমন অনেক কিছু আছে যাহা সত্য নয়। এ সম্বন্ধে ভারতে যে সকল অনুসন্ধান হইয়াছে তাহারই সার, তাহারই সিদ্ধান্ত আমি আপনাদের নিকট বলিতে চেষ্টা করিব। ভারতীয় দার্শনিকগণের এই সকল বিভিন্ন মতের সমন্বয় করিতে এবং যদি সম্ভব হয় তাহাদের সহিত আধুনিক বৈজ্ঞানিক সিদ্ধান্তের সমন্বয় সাধন করিতে চেষ্টা করিব। বেদান্ত দর্শনের একটি উদ্দেশ্য একত্বের অনুসন্ধান। হিন্দুগণ বিশেষের প্রতি বড় মন দেন না, তাহারা সর্বদাই সামান্যের। বিশেষ বলতে এখানে বোঝানো হচ্ছে পার্টিকুলার, আর সামান্য বলতে এখানে বোঝানো হচ্ছে জেনারেল। তাহারা সর্বদাই সামান্যের, শুধু তাহাই নহে, সর্বব্যাপী সার্বভৌম বস্তুর অন্বেষণ করিয়াছেন। এমন কি পদার্থ আছে যাহাকে জানিলে সবই জানা হয়? গবেষণার ইহাই একমাত্র বিষয়বস্তু। যেমন একতাল মৃত্তিকাকে জানিতে পারিলে জগতের সমুদয় মৃত্তিকাকে জানিতে পারা যায়, সেইরূপ এমন কি বস্তু আছে যাহাকে জানিলে জগতের সবকিছু জানা যাইবে? ইহাই তাহাদের একমাত্র অনুসন্ধান, ইহাই তাহাদের একমাত্র জিজ্ঞাসা। তাহাদের মতে সমুদয় জগৎকে বিশ্লেষণ করিলে উহা একমাত্র আকাশ নামক পদার্থে পর্যবসিত হয়। আমরা আমাদের চতুর্দিকে যাহা কিছু দেখিতে পাই, স্পর্শ করি বা আস্বাদ করি, এমনকি আমরা যাহা কিছু অনুভব করি, সবই এই আকাশের বিভিন্ন বিকাশ মাত্র। এই আকাশ সূক্ষ্ম ও সর্বব্যাপী। কঠিন তরল বাষ্পীয় সকল পদার্থ, সর্বপ্রকার আকৃতি ও শরীর, পৃথিবী সূর্য চন্দ্র তারা সবই এই আকাশ হইতে উৎপন্ন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় ভাগ থেকে পড়ে শোনালাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপরে গান, এবং গানের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। কর্মজীবনে বেদান্ত, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি কর্মজীবনে বেদান্ত এক। গতদিনে এই লেখা থেকেই পাঠ করে শুনিয়েছিলাম আপনাদের, তার পরবর্তী অংশ পড়ে শোনাই। বেদান্ত মানুষকে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে বলেন। যেমন জগতের কোন কোন ধর্ম বলে, যে ব্যক্তি নিজ হইতে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না সে নাস্তিক, সেরূপ বেদান্ত বলেন যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আত্মার মহিমায় বিশ্বাস স্থাপন না করাকেই বেদান্ত নাস্তিকতা বলে। অনেকের পক্ষেই ধারণা বড় ভয়ানক, তাহাতে কোনো সন্দেহ নাই। আর আমরা অনেকেই মনে করি আমরা কখনোই এই আদর্শে পৌঁছিতে পারিব না, কিন্তু বেদান্ত দৃঢ়ভাবে বলেন যে প্রত্যেকেই এই সত্য জীবনে প্রত্যক্ষ করিতে পারেন।
এ বিষয়ে স্ত্রী পুরুষের ভেদ নাই, বালক বালিকার ভেদ নাই, জাতি ভেদ নাই, আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে এই সত্য উপলব্ধি করিতে পারে, কোনো কিছুই ইহাকে বাধা দিতে পারে না। কারণ বেদান্ত দেখাইয়া দেন উহা পূর্ব হইতেই অনুভূত হইয়াছে, পূর্ব হইতেই রহিয়াছে। ব্রহ্মাণ্ডের সমুদয় শক্তি পূর্ব হইতেই আমাদের রহিয়াছে, আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়ে অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া লও, দেখিবে সেখানে প্রথম হইতেই আলোক ছিল, অন্ধকার কখনোই ছিল না, দুর্বলতা কখনোই ছিল না। আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি আমরা দুর্বল, আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি আমরা অপবিত্র। এইরূপে বেদান্ত শুধু যে বলেন আদর্শকে কার্যে পরিণত করিতে পারা যায় তাহা নহে, উপরন্তু বলেন উহা পূর্ব হইতেই আমাদের উপলব্ধ। আর যাহাকে আমরা এখন আদর্শ বলিতেছি তাহাই বাস্তব সত্তা, তাহাই আমাদের স্বরূপ। আর যাহা কিছু দেখিতেছি সবই মিথ্যা। যখনই তুমি বলো আমি মর্ত ক্ষুদ্র জীব মাত্র, তখনই তুমি মিথ্যা বলিতেছ। তুমি যেন জাদু বলে নিজেকে অসৎ দুর্বল দুর্ভাগা করিয়া ফেলিতেছ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, খুব জরুরি একটি অংশ এবং নিজেকে জাগিয়ে তোলবার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটি অংশ। এরপর গান, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবার জন্য আমি তো আছি আপনাদের সৌমিত্র বসু। জীবনে বেদান্ত প্রথম পর্ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধটির একটি অংশ পড়ে শোনাই আপনাদের। তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে যে বেদান্তের মূল কথা এই একত্ব বা অখণ্ড ভাব। দুই কোথাও নাই, দুই প্রকার জীবন নাই, অথবা দুইটি জগত নাই। তোমরা দেখিবে বেদ প্রথমত স্বর্গাদির কথা বলিতেছেন, কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছেন তখন ও সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে। একমাত্র জীবন আছে, একমাত্র জগৎ আছে, একমাত্র অস্তিত্ব আছে, সবই সেই এক সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নহে। ভিন্ন ভিন্ন জীবের মধ্যে প্রভেদ প্রকারগত নহে। পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক এবং ঈশ্বর তাহাদিগকে আমাদের খাদ্যরূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়াছেন। বেদান্ত এরূপ কথা একেবারে অস্বীকার করেন। কতকগুলি লোক দয়াপরবশ হইয়া জীবিত ব্যবচ্ছেদ নিবারণী সভা স্থাপন করিয়াছেন। আমি এই সভার জনৈক সভ্যকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম, বন্ধু আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন, অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দুই একটি পশু হত্যার এত বিরোধী কেন? তিনি উত্তর দিলেন, জীবিত ব্যবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার, কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হইয়াছে। কি ভয়ানক কথা! বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্তারই অংশ। যদি মানুষের জীবন অমর হয়, পশুর জীবনও অমর। প্রভেদ কেবল পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখিলে এই প্রভেদও দেখা যায় না। তৃণ ও একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে অনেক প্রভেদ দেখা যায়, কিন্তু যদি অতি উচ্চে আরোহণ করো তবে এই তৃণ ও বৃহত্তম বৃক্ষ সমান হইবে। এরূপ সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে এ সবই সমান। আর যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও তবে তোমাকে মানিতে হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সমান, তাহা না হইলে প্রতিপন্ন হয় ভগবান মহাপক্ষপাতি। যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানগণের প্রতি এত পক্ষপাত সম্পন্ন আর পশু নামক তাহার সন্তানের প্রতি এত নির্দয়, তিনি মানুষ অধম।
এরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত। আমার সমুদয় জীবন এরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে। কিন্তু বাস্তবিক ঈশ্বর তো এরূপ নহেন। যাহারা এরূপ বলে তাহারা জানে না তাহারা কত দায়িত্বহীন, হৃদয়হীন। তাহারা কি বলিতেছে তাহারা জানে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বললাম আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর গান, এবং গানের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং নরেন, তাদের মধ্যে কথোপকথন, সে কাহিনী আপনারা সকলে জানেন। সেই জানা কাহিনী আবার 92.7 BGFM এ শুনছেন শরণাগত আমাদের কর্মজীবনে বেদান্ত এক। এই প্রবন্ধের থেকে অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের। বেদান্ত মানুষকে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে বলেন। যেমন জগতের কোনো কোনো ধর্ম বলে, যে ব্যক্তি নিজ হইতে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, সে নাস্তিক। বেদান্ত পাপ স্বীকার করেন না, ভ্রম স্বীকার করেন। আর বেদান্ত বলেন, সর্বাপেক্ষা বিষয় ভ্রম এই, নিজেকে দুর্বল, পাপী ও হতভাগ্য জীব বলা। এরূপ বলা যে আমার কোনো শক্তি নাই, আমি ইহা করিতে পারি না, আমি উহা করিতে পারি না। কারণ যখনই তুমি ঐরূপ চিন্তা করো, তখনই তুমি যেন বন্ধন শৃঙ্খলকে আরো দৃঢ় করিতেছ, তোমার আত্মাকে পূর্ব হইতে অধিক মায়ার আবরণে আবৃত করিতেছ। অতএব যে কেহ নিজেকে দুর্বল বলিয়া চিন্তা করে সে ভ্রান্ত, যে কেহ নিজেকে অপবিত্র বলিয়া মনে করে সে ভ্রান্ত। সে জগতে একটি অসৎ চিন্তার স্রোত বিস্তার করে। আমাদের সর্বদা মনে রাখিতে হইবে, বেদান্তে আমাদের এই বর্তমান জীবনকে, এই মায়াময় মিথ্যা জীবনকে আদর্শের সহিত মিলাইবার কোনো চেষ্টা নাই। কিন্তু বেদান্ত বলেন, এই মিথ্যা জীবনকে পরিত্যাগ করিতে হইবে, তাহা হইলেই ইহার অন্তরালে যে সত্য জীবন সদা বর্তমান তাহা প্রকাশিত হইবে। মানুষ পূর্বে কিছুটা পবিত্র ছিল, আরো পবিত্র হইল এমন নহে, কিন্তু বাস্তবিক সে পূর্ব হইতেই শুদ্ধ। তাহার সেই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশ পাইতেছে মাত্র। আবরণ চলিয়া যায় এবং আত্মার স্বাভাবিক পবিত্রতা প্রকাশিত হইতে আরম্ভ করে। এই অনন্ত পবিত্রতা, মুক্ত স্বভাব, প্রেম ও ঐশ্বর্য পূর্ব হইতেই আমাদের মধ্যে বিরাজমান। বেদান্ত আরো বলেন, ইহা যে শুধু বনে অথবা পর্বত গুহায় উপলব্ধি করা যাইতে পারে তাহা নহে। আমরা পূর্বেই দেখিয়াছি, প্রথমে যাহারা এই সকল সত্য আবিষ্কার করিয়াছিলেন তাহারা বনে অথবা পর্বত গুহায় বাস করিতেন না, অথবা তাহারা সাধারণ মানুষও ছিলেন না। কিন্তু আমাদের বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে। তাহারা অত্যন্ত কর্মময় জীবন যাপন করিতেন। তাহাদিগকে সৈন্য পরিচালনা করিতে হইত, সিংহাসনে বসিয়া প্রজাবর্গের মঙ্গল সাধন দেখিতে হইত। তখনকার কালে রাজারাই সর্বময় কর্তা ছিলেন, এখনকার মতো সাক্ষী গোপাল ছিলেন না। তথাপি তাহারা এই সকল তত্ত্ব চিন্তা এবং সেগুলি জীবনে পরিণত করিবার এবং মানব জাতিকে শিক্ষা দিবার সময় পাইতেন। অতএব তাহাদের অপেক্ষা আমাদের ওই সকল তত্ত্ব অনুভব করা তো অনেক সহজ, কারণ তাহাদের সঙ্গে তুলনায় আমাদের জীবনে অনেক অবসর। সুতরাং আমাদের যখন কাজ এত কম, আমরা যখন তাহাদের অপেক্ষা অনেকটা স্বাধীন, তখন আমরা যে ওই সকল সত্য অনুভব করিতে পারি না, ইহা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয়। পূর্বকালীন সর্বময় সম্রাটগণের প্রয়োজনের সহিত তুলনায় আমাদের অভাব তো কিছুই নয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অবস্থিত অগণিত অক্ষৌহিণী পরিচালক অর্জুনের তুলনায় আমার প্রয়োজন কিছুই নয়। তথাপি এই যুদ্ধ কোলাহলের মধ্যে তিনি উচ্চতম দর্শনের কথা শুনিবার এবং উহা কার্যে পরিণত করিবার সময় পাইলেন। সুতরাং আমাদের এই অপেক্ষাকৃত স্বচ্ছন্দ ও আরামের জীবন,
ইহা পারা উচিত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। লেখাটির নাম কর্মজীবনে বেদান্ত, তার চতুর্থ ভাগ। ধর্মজগতে এই প্রকার মনোভাব অত্যন্ত অমিষ্টকর। কোনো ব্যক্তি একটি নূতন ও ভালো ভাব পাইল, তখন সে তার পুরাতন ভাবগুলির দিকে দৃষ্টিপাত করিয়া সিদ্ধান্ত করে ওইগুলি অনিষ্টকর ও অনাবশ্যক। সে কখনো ভাবে না যে তাহার বর্তমান দৃষ্টি হইতে সেগুলি যতই বিষদৃশ্য বোধ হউক না কেন, তাহার পক্ষে একসময় ওইগুলি অত্যাবশ্যক ছিল। তাহার বর্তমান অবস্থায় পৌঁছিতে ওইগুলি বিশেষ প্রয়োজনীয় ছিল। আর আমাদের প্রত্যেককে ওইভাবেই আত্মবিকাশ করিতে হইবে। প্রথমে স্থূল ভাব গ্রহণ করিয়া তাহার সাহায্যে উপকৃত হইয়া উচ্চতর অবস্থায় আরোহণ করিতে হইবে। এজন্য প্রাচীনতম মতগুলির সহিত অদ্বৈতবাদের কোনো বিরোধ নাই, এবং দ্বৈতবাদ ও যেসব মত তাহার পূর্বে ছিল সকলেরই উপর অদ্বৈতবাদীর প্রীতির ভাব, কোনরূপ অনুগ্রহ বা পৃষ্ঠপোষকতার ভাব নয়। অদ্বৈতবাদীর ধারণা সেগুলিও সত্য, একই সত্যের বিভিন্ন বিকাশ। আর অদ্বৈতবাদ যে সিদ্ধান্তে পৌঁছিয়াছে, অন্যান্য মতবাদও সেই সিদ্ধান্তে উপনীত হইবে। অতএব মানুষকে যে সকল সোপান শ্রেণী অতিক্রম করিয়া উঠিতে হয়, সেগুলিকে অভিশাপ না করিয়া আশীর্বাদ সহ রক্ষা করিতে হইবে। এই জন্য বেদান্তে এই সকল ভাব যথাযথ রক্ষিত হইয়াছে, পরিত্যক্ত হয় নাই। এই জন্য দ্বৈতবাদ সম্মত সসীম অথচ পূর্ণ জীবাত্মার ধারণাও বেদান্তে স্থান পাইয়াছে। দ্বৈতবাদ অনুসারে মৃত্যু হইলে মানুষ অন্যান্য লোকে গমন করে, এই সকল ভাবও বেদান্তে সম্পূর্ণ রক্ষিত হইয়াছে। কারণ অদ্বৈতবাদ স্বীকার করিয়া এই মতগুলিকেও তাহাদের যথাস্থানে রক্ষা করা যাইতে পারে। কেবল এইটুকু মানিতে হইবে যে উহারা প্রকৃত সত্যের আংশিক বর্ণনা মাত্র। যদি তুমি বিশেষ দৃষ্টিকোণ হইতে দেখো, তবে একটি দিক, একটি অংশই তোমার চোখে পড়ে, এবং জগৎ তোমার নিকট এইভাবেই প্রতীয়মান হইবে। দ্বৈতবাদীর দৃষ্টি হইতে এই জগৎ কেবল পদার্থ ও শক্তির সৃষ্টিরূপেই দৃষ্ট হইতে পারে, উহাকে কোনো বিশেষ ইচ্ছা শক্তির ক্রীড়ারূপেই চিন্তা করা যাইতে পারে, আর সেই ইচ্ছাগুলিকেও জগৎ হইতে পৃথক রূপেই দেখা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি হইতে মানুষ নিজেকে আত্মা ও দেহ এই দুইয়ের সমষ্টি রূপেই চিন্তা করে। এই আত্মা সসীম হইলেও পূর্ণ, এরূপ ব্যক্তির অমরত্ব ও অন্যান্য বিষয় সম্বন্ধে যে ধারণা, তাহাও সেই আত্মাতেই প্রযুক্ত হইবে। এই জন্যই এই মতগুলি বেদান্তে সুরক্ষিত হইয়াছে, এবং এই জন্যই দ্বৈতবাদীদের মধ্যে প্রচলিত সাধারণ মতগুলিও তোমাদের নিকট বলা প্রয়োজন। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনালাম আপনাদের। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তার আগে একটা ছোট্ট ঘোষণা, সামনের রবিবারে আপনাদের চিঠির বিষয়, চড়ক দেখার অভিজ্ঞতা নিয়ে চিঠি লিখুন, ওই 250 শব্দের মধ্যে, যাতে করে আমরা একসঙ্গে অনেকগুলো চিঠি পড়তে পারি। এবং আগামী শুক্রবার মানে কালকে সন্ধে 6টার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সেই চিঠি চলে আসা চাই, চড়ক দেখার অভিজ্ঞতা নিয়ে চিঠি লিখবেন। সেই চিঠি 250 শব্দের মধ্যে যেন আগামীকাল সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যায়। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। জ্ঞানযোগ কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। রচনার নাম
জ্ঞানযোগ কথা। ভক্তিযোগ ও রাজযোগের মতো জ্ঞানযোগের লক্ষ্য একই, তবে সাধন প্রণালী ভিন্ন। এই যোগ শক্তিমান সাধকদের জন্য, অষ্টাঙ্গিক যোগী বা ভক্তের জন্য নয়, যুক্তিনিষ্ঠের জন্য। শুদ্ধ প্রেম ও পরাভক্তি আশ্রয় করিয়া ভক্তিযোগী যেরূপ ভগবানের সহিত একত্ব লাভের পথে অগ্রসর হন, জ্ঞানযোগীও সেইরূপ শুদ্ধ বিচার সহায়ে পরমাত্মা লাভের পথ করিয়া লন। প্রাচীন যুগের যাবতীয় মূর্তির কল্পনা, সব পুরাতন ধর্মবিশ্বাস এবং কুসংস্কার মন হইতে দূর করিবার জন্য তাহাকে দৃঢ়চিত্ত হইতে হইবে। ইহা মূত্র ফলভোগ কামনা ত্যাগ করিয়া মুক্তির জন্য দৃঢ় সংকল্প হইতে হইবে। জ্ঞান ব্যতীত মুক্তি আমাদের করতলগত হইবে না। স্বরূপ উপলব্ধি আমরা যে জন্ম মৃত্যু ও ভীতির অতীত, এই উপলব্ধি জ্ঞান। আত্মানুভূতি পরম কল্যাণ, ইহা ইন্দ্রিয় ও চিন্তার অতীত অবস্থা। প্রকৃত আমি ধারণাতীত, ইনি নিত্য জ্ঞাতা, ইটার্নাল সাবজেক্ট। কখনো জ্ঞানের বিষয় বা অবজেক্ট হইতে পারেন না, কারণ জ্ঞান আপেক্ষিক বিষয় সম্বন্ধেই প্রযোজ্য, নিরপেক্ষ পুরুষ সম্বন্ধে নয়। সমুদয় ইন্দ্রিয় যে জ্ঞান সীমাবদ্ধ, সীমাহীন কার্যকারণ শৃঙ্খলার পরম্পরা মাত্র। আমাদের এই জগৎ ব্যবহারিক সত্তা, বাস্তবের ছায়া। তবুও সুখ দুঃখ এই স্তরে প্রায় ভারসাম্য রক্ষা করিয়া চলিয়াছে বলিয়া এই পৃথিবী একমাত্র স্থান যেখানে মানব আত্মরূপ উপলব্ধি করিয়া অহং ব্রহ্মাস্মি জ্ঞান লাভ করিতে পারে। এই জগৎ প্রকৃতির বিবর্তন, ঈশ্বরের ব্যক্ত অবস্থা, মায়া বা আপাত প্রতীয়মান জগৎ প্রপঞ্চের আবরণে দৃষ্ট ব্রহ্ম বা নিরুপাধিক পুরুষের মানবীয় জ্ঞানগম্য ব্যাখ্যা মাত্র। এ জগৎ শূন্য নয়, ইহার কিছুটা সত্তা আছে। ব্রহ্ম আছেন বলিয়াই জগৎ প্রতীয়মান হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর বলবো কেশবচন্দ্র সেনের কথা 92.7 বিগ এফএম এর স্মরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন স্মরণাগত 92.7 বিগ এফএম এ। শাস্ত্র শব্দে অনাদি অনন্ত বেদ বোঝা যায়। ধর্মশাসনে এই বেদই একমাত্র সক্ষম। পুরাণাদি অন্যান্য পুস্তক স্মৃতি শব্দবাচ্য এবং তাহাদের প্রামাণ্য যে পর্যন্ত তাহারা শ্রুতিকে অনুসরণ করে সেই পর্যন্ত। সত্য দুই প্রকার, এক যাহা মানব সাধারণের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য ও তদুপস্থাপিত অনুমানের দ্বারা গ্রাহ্য, দুই যাহা অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তির গ্রাহ্য। প্রথম উপায় দ্বারা সংকলিত জ্ঞানকে বিজ্ঞান বলা যায়, দ্বিতীয় প্রকারের সংকলিত জ্ঞানকে বেদ বলা যায়। বেদ নামধেয় অনাদি অনন্ত অলৌকিক জ্ঞানরাশি সদা বিদ্যমান, সৃষ্টিকর্তা স্বয়ং যাহার সহায়তায় এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করিতেছেন। এই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তাহার নাম ঋষি, ও সেই শক্তির দ্বারা তিনি যে অলৌকিক সত্য উপলব্ধি করেন তাহার নাম বেদ। এই ঋষিত্ব ও বেদদ্রষ্টৃত্ব লাভ করাই যথার্থ ধর্মানুভূতি। যতদিন ইহার উন্মেষ না হয় ততদিন ধর্ম কেবল কথার কথা ও ধর্মরাজ্যের প্রথম সোপানেও পদস্থিতি হয় নাই জানিতে হইবে। সমস্ত দেশ কাল পাত্র ব্যাপিয়া বেদের শাসন, অর্থাৎ বেদের প্রভাব দেশ বিদেশে কাল বিশেষে বা পাত্র বিশেষে বদ্ধ নহে। সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। শুনলেন
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করলাম আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবার জন্য ফিরে আসব গানের পর 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাব 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। রচনার নাম মায়া ও মুক্তি। বিভিন্ন ধর্মসমূহ যে আকারেই মানুষের নিকট আপন স্বরূপ অভিব্যক্ত করুক না কেন, তাহাদের সকলেরই এই এক মূল ভিত্তি। সকল ধর্মই জগৎ হইতে বাহিরে যাইবার অর্থাৎ মুক্তির উপদেশ দিতেছে। এই সকল বিভিন্ন ধর্মের উদ্দেশ্য সংসার ও ধর্মের মধ্যে একটা আপোষ করিয়া লওয়া নহে, বরং ধর্মকে নিজ আদর্শে দৃঢ় প্রতিষ্ঠিত করা, সংসারের সঙ্গে আপোষ করিয়া ওই আদর্শকে ছোট করিয়া ফেলা নহে। প্রত্যেক ধর্মই একথা প্রচার করিতেছে, আর বেদান্তের কর্তব্য বিভিন্ন ধর্মভাবের মধ্যে সামঞ্জস্য সাধন। এই মুক্তিতত্ত্বে জগতের উচ্চতম ও নিম্নতম সকল ধর্মের মধ্যে সামঞ্জস্য রহিয়াছে। আমরা যাহাকে অত্যন্ত ঘৃণিত কুসংস্কার বলি, আবার যাহা সর্বোচ্চ দর্শন, সবগুলি এই এক সাধারণ ভিত্তি যে তাহারা সকলেই ওই এক প্রকার সংকট হইতে নিস্তারের পথ দেখাইয়া দেয়। এবং এই সকল ধর্মের অধিকাংশই প্রপঞ্চাতীত পুরুষ বিশেষের প্রাকৃতিক নিয়ম দ্বারা আবদ্ধ নহেন, এরূপ অর্থাৎ নিত্যমুক্ত পুরুষ বিশেষের সাহায্যে এই মুক্তি লাভ করিতে হয়। এই মুক্ত পুরুষের স্বরূপ সম্বন্ধে নানা বিরোধ ও মতভেদ সত্ত্বেও সেই ব্রহ্ম সগুণ বা নির্গুণ, মানুষের ন্যায় তিনি জ্ঞান সম্পন্ন কিনা, তিনি পুরুষ স্ত্রী বা উভয় ভাব বর্জিত, এইরূপ অনন্ত বিচার সত্ত্বেও, বিভিন্ন মতের অতি প্রবল বিরোধ সত্ত্বেও, উহাদের সকলের মধ্যেই একত্বের যে সুবর্ণ সূত্র উহাদিগকে গ্রথিত করিয়া রাখিয়াছে তাহা আমরা দেখিতে পাই। সুতরাং ওই সকল বিভিন্নতা বা বিরোধ আমাদের ভীতি উৎপাদন করে না, আর এই বেদান্ত দর্শনে এই সুবর্ণ সূত্র আবিষ্কৃত হইয়াছে, আমাদের দৃষ্টির সম্মুখে একটু একটু করিয়া প্রকাশিত হইয়াছে। আর ইহাতে প্রথমেই এই তত্ত্ব উপলব্ধ হয় যে আমরা সকলেই বিভিন্ন পথ দ্বারা সেই এক মুক্তির দিকে অগ্রসর হইতেছি, সকল ধর্মেরই এই সাধারণ ভাব। শুনলেন স্বামী বিবেকানন্দের লেখা মায়া ও মুক্তি নামে রচনা থেকে খানিকটি অংশ। এরপর রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ, তাদের কথা বলব 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। অদ্য প্রাতে আমি তোমাদের সমক্ষে বেষ্টির সহিত সমষ্টির সম্বন্ধ বিষয়ে বেদান্তের মত বলিতে চেষ্টা করিব। আমরা প্রাচীনতর দ্বৈতবাদাত্মক বৈদিক মত দেখিতে পাই, প্রত্যেক জীবের একটি নির্দিষ্ট সসীম আত্মা আছে। প্রত্যেক জীবে অবস্থিত এই বিশেষ আত্মা সম্বন্ধে অনেক প্রকার মতবাদ প্রচলিত, কিন্তু প্রাচীন বৌদ্ধ ও প্রাচীন বৈদান্তিকগণের মধ্যে প্রধান বিচার্য বিষয় ছিল, প্রাচীন বৈদান্তিকেরা স্বয়ং পূর্ণ জীবাত্মাতে বিশ্বাস করিতেন, বৌদ্ধেরা এরূপ জীবাত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করিতেন। আমি সেদিন তোমাদিগকে বলিয়াছি, ইউরোপে দ্রব্যগুণ সম্বন্ধে যে বিচার চলিয়াছিল এটি তাহারই মতো। একদলের মতে গুণগুলির পশ্চাতে দ্রব্যরূপী কিছু আছে যাহাতে গুণগুলি লাগিয়া থাকে, আর একমতে দ্রব্য স্বীকার করিবার কিছুমাত্র আবশ্যকতা নাই, গুণগুলি নিজেরাই থাকিতে পারে। অবশ্য আত্মা সম্বন্ধে সর্বপ্রাচীন মত আমি আত্মার ঐক্যরূপ যুক্তির উপস্থাপিত। কল্যকার যে আমি আজও সেই আমি, আর অদ্যকার আমি আবার আগামী কল্যের আমি হইব। শরীরে যে সকল পরিণাম হইয়াছে সেগুলি সত্ত্বেও আমি বিশ্বাস করি যে আমি সর্বদাই একরূপ।
যাহারা সীমাবদ্ধ অথচ স্বয়ংসম্পূর্ণ জীবাত্মায় বিশ্বাস করিতেন, ইহাই তাহাদের প্রধান যুক্তি ছিল বলিয়া বোধ হয়। অপরদিকে প্রাচীন বৌদ্ধগণ এইরূপ জীবাত্মা স্বীকার করিবার প্রয়োজন অস্বীকার করিতেন। তাহারা এই যুক্তি দেখাইতেন যে আমরা কেবল এই পরিণামগুলি জানি এবং এই পরিণামগুলি ব্যতীত আর কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়। একটি অপরিবর্তনীয় ও অপরিণামী দ্রব্য স্বীকার করা বাহুল্য মাত্র, আর বাস্তবিক যদি এরূপ অপরিণামী বস্তু কিছু থাকে, আমরা কখনোই উহাকে বুঝিতে পারিব না, আর কোনো রূপে কখনো উহাকে প্রত্যক্ষ করিতে পারিব না। বর্তমানকালেও ইউরোপে ধর্মবাদী ও বিজ্ঞানবাদী এবং আধুনিক প্রত্যক্ষবাদী ও অজ্ঞেয়বাদীদের ভিতর সেই রূপ বিচার চলিতেছে। একদলের বিশ্বাস অপরিণামী পদার্থ কিছু আছে, ইহাদের সর্বশেষ প্রতিনিধি হারবার্ট স্পেন্সার। তিনি বলেন, আমরা যেন অপরিণামী কোনো পদার্থের আভাস পাইয়া থাকি। অপরমতের প্রতিনিধি কোমতের বর্তমান শিষ্যগণ ও আধুনিক অজ্ঞেয়বাদীগণ। কয়েক বছর পূর্বে মিস্টার ফ্রেডেরিক হ্যারিসন ও মিস্টার হারবার্ট স্পেন্সারের মধ্যে যে তর্ক হইয়াছিল, তোমাদের মধ্যে যাহারা উহা আগ্রহের সহিত আলোচনা করিয়াছিলে, তাহারা দেখিয়া থাকিবে ইহাতেও সেই পুরাতন সমস্যা বিদ্যমান। একদল পরিণামী বস্তুসমূহের পশ্চাতে কোনো অপরিণামী সত্তার অস্তিত্ব স্বীকার করিতেছেন, অপর দল এরূপ অনুমান করিবার আবশ্যকতাই অস্বীকার করিতেছেন। একদল বলিতেছেন, আমরা অপরিণামী সত্তার ধারণা ব্যতীত পরিণাম ভাবিতেই পারি না। অপর দল যুক্তি দেখান, এরূপ স্বীকার করার কোনো প্রয়োজন নাই, আমরা কেবল পরিণামী পদার্থেরই ধারণা করিতে পারি, অপরিণামী সত্তাকে আমরা জানিতে অনুভব করিতে বা প্রত্যক্ষ করিতে পারি না। কর্মজীবনে বেদান্ত স্বামী বিবেকানন্দের এই রচনাটি থেকে পাঠ করে শোনালাম আপনাদের। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 BFM শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ। হলো শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনাটির নাম হল সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। সব পদার্থের এই একত্ব বেদান্তের আরেকটি প্রধান বিষয়। আমরা পরে দেখিব বেদান্ত কিরূপে প্রমাণ করে যে আমাদের সমুদয় দুঃখ অজ্ঞান প্রসূত। অজ্ঞান আর কিছুই নয়, এই বহুত্বের ধারণা, এই ধারণা যে মানুষে মানুষে ভিন্ন, নরনারী ভিন্ন, যুবা ও শিশু ভিন্ন, জাতি হইতে জাতি পৃথক, চন্দ্র হইতে পৃথিবী পৃথক, সূর্য হইতে চন্দ্র পৃথক, একটি পরমাণু হইতে আরেকটি পরমাণু পৃথক, এই পৃথক জ্ঞানই সকল দুঃখের কারণ। বেদান্ত বলেন, এই প্রভেদ বাস্তবিক নাই, এই প্রভেদ প্রাতিভাসিক, উপরে উপরে দেখা যায় মাত্র। বস্তুর অন্তঃস্থলে সেই একত্ব এখনো বিরাজমান। যদি ভিতরে চলিয়া যাও তবে এই একত্ব দেখিতে পাইবে, মানুষে মানুষে একত্ব, নরনারীতে একত্ব, জাতিতে জাতিতে একত্ব, উচ্চ নিচে একত্ব, ধনী দরিদ্র একত্ব, দেবতা মনুষ্যে একত্ব, সকলেই এক। আর যদি আরো অভ্যন্তরে প্রবেশ করো দেখিবে ইতর জীবজন্তু সবই এক। যিনি এইরূপ একত্বদর্শী হইয়াছেন তাহার আর মোহ থাকে না, তিনি তখন সেই একত্বে পৌঁছিয়াছেন ধর্মবিজ্ঞানে যাহাকে ঈশ্বর বলিয়া থাকে। তাহার আর মোহ কিরূপে থাকিবে, কিসে তাহার মোহ জন্মাইতে পারে? তিনি সকল বস্তুর আভ্যন্তরিক সত্য জানিয়াছেন, সকল বস্তুর রহস্য জানিয়াছেন, তাহার পক্ষে দুঃখ থাকিবে কিরূপে? তিনি আর কি বাসনা করিবেন? তিনি সকল বস্তুর মধ্যে প্রকৃত সত্য অন্বেষণ করিয়া জগতের কেন্দ্রস্বরূপ ঈশ্বরে পৌঁছিয়াছেন। তিনি সকল বস্তুর একত্ব স্বরূপ, তিনি অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ। সেখানে মৃত্যু নাই, রোগ নাই, দুঃখ নাই, শোক নাই, অশান্তি নাই, আছে কেবল পূর্ণ একত্ব, পূর্ণ আনন্দ। তখন তিনি কাহার জন্য শোক করিবেন? বাস্তবিক সেই কেন্দ্রে, সেই পরম সত্যে প্রকৃতপক্ষে মৃত্যু নাই, দুঃখ নাই, কাহারও জন্য শোক করিবার নাই, কাহারও জন্য দুঃখ করিবার নাই।
তিনি চতুর্দিক বেষ্টন করিয়া আছেন। তিনি উজ্জ্বল দেহশূন্য, ব্রণশূন্য, স্নায়ুশূন্য, পবিত্র ও নিষ্পাপ। তিনি কবি, মনের নিয়ন্তা, সকলের শ্রেষ্ঠ ও স্বয়ম্ভূ। তিনি চিরকাল যথাযোগ্য রূপে সকলের কাম্য বস্তু বিধান করিতেছেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গান, গানের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। বিবেকানন্দের রচনা থেকে পাঠ।